BNNews24.com দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ময়মনসিংহ-৮ আসনের হালচাল। ময়মনসিংহ-৮ সংসদীয় আসনটি ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 153তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,64,070 জন। ভোট প্রদান করেন 73,784 জন। নির্বাচনে জাতীয় পার্টির খুররাম খান চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 18,209 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির গোলাম নবী। ধানেশীষ প্রতীকে তিনি পান 15,095 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির জয়নুল আবেদিন জাইদিকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,58,548 জন। ভোট প্রদান করেন 91,434 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুস সাত্তার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 34,029 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির রওশন এরশাদ। লাঙ্গল প্রতীকে তিনি পান 32,908 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,04,402 জন। ভোট প্রদান করেন 1,38,325 জন। নির্বাচনে বিএনপি শাহ নুরুল কবির বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 59,159 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুস সাত্তার। নৌকা প্রতীকে তিনি পান 48,885 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 211,511 জন। ভোট প্রদান করেন 181,912 জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুস সাত্তার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 121,163 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ নুরুল কবির। ধানেশীষ প্রতীকে তিনি পান 57,041 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ফখরুল ইমাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 271,196 জন। ভোট প্রদান করেন 203,508 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ফখরুল ইমাম, ধানেশীষ প্রতীকে বিএনপির AHM খালেকুজ্জামান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি NPP-র আব্দুল আল মামুন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহাম্মদ হাবিবুল্লাহ, হারিকেন প্রতীকে মুসলিম লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, ছাতা প্রতীকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP-র MA বাসার, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয় পার্টির ফখরুল ইমাম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,56,769 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির AHM খালেকুজ্জামান। ধানেশীষ প্রতীকে তিনি পান মাত্র 34,063 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম, দশম ও একাদশ সংসদে জাতীয় পার্টি, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNNews24 ময়মনসিংহ-৮ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহ ৮ সংসদীয় আসনে ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৪৪.৯৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১৮.০৮%, বিএনপি ২০.৪৬%, জাতীয় পার্টি ২৪.৬৮%, স্বতন্ত্র ও অন্যান্য ৩৬.৭৮% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৫৭.৬৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৭.২২%, বিএনপি ১৯.৮৯%, জাতীয় পার্টি ৩৫.৯৯%, জামায়াতে ইসলামী ৫.৯৫%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৯৫% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৭.৬৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৫.৩৪%, চার দলীয় জোট ৪২.৭৭%, জাতীয় পার্টি ৪.৩৮%, স্বতন্ত্র ও অন্যান্য ১৭.৫১% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪.৭৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৬৭.৫৮%, চার দলীয় জোট ৩১.৮১%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৬১% ভোট পায়। ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির ফখরুল ইমাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও জোটের মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সাবেক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন ও উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী প্রকৌশলী লুথুল্লাহ হেল মাজেদ বাবু। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৬২ আসনের মধ্যে মাত্র ২টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হন। এর একটি হচ্ছে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন। নির্বাচনে এই আসনে সাংসদ নির্বাচিত হন মুসলিম লীগের চেয়ারম্যান নুরুল আমিন। পরে তিনি পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী হন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১১টি নির্বাচনের মধ্যে ৪বার জাতীয় পার্টি, ৩বার বিএনপি ও ৩বার আওয়ামী লীগের প্রার্থীরা এই আসনে বিজয়ী হন। আগামী নির্বাচনকে সামনে রেখে এই আসনে নানা টানাপোড়েন চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে। অভিযোগ আছে, এলাকায় প্রত্যাশিত উন্নয়নে কোনো চমক দেখাতে পারেননি ফখরুল ইমাম, তাই স্থানীয় আওয়ামী লীগ আগামীতে এই আসনটি ছাড় দিতে নারাজ। তবে বাস্তবতা হচ্ছে, জোটগত নির্বাচন হলে এই আসনটি ছাড় দিতে হতে পারে জাপার প্রার্থীকে। ফখরুল ইমামের ভদ্র ও পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকলেও এলাকায় তার যোগাযোগ কম। এছাড়া জিএম কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় দূরত্ব বেড়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপির সঙ্গেও। অথচ একসময় রওশন এরশাদের আস্থাভাজন হিসেবেই তিনি এই আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। মনোনয়নকে ঘিরে চরম কোন্দল ও গ্রুপিং এখন আর লোকছাপা নেই আওয়ামী লীগ ও বিএনপিতে। দুই দলই চাইছে আসনটিতে ভাগ বসাতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ১৫৩তম সংসদীয় আসনে কে জিতবে তা নির্ভর করবে প্রার্থী বাছাই ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জাতীয় রাজনীতির সমীকরণের ওপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।